আমরা তো আমাদের চোখ তো পাথর হয়ে গেছে আসলে। সেজন্য আমি কাঁদি না, কেন কাঁদো? আমার পাশের এমন এক উত্তর দিলে রে মা, খুশির আবেগ আমি কেঁদে ফেলেছি। বাবা তুমি মিথ্য কথা কও, কষ্ট দিয়েছি সেজন্য কাঁদো। এতদিন মক্কা নগরে আমার ঘুম হয় নাই, তুই তো আমার আদরের মেয়ে ছিলি, মুখের খানা না খাইয়া তোরে খাওয়াইতাম, পাশে শুইতে না দিলে রে আবার ঘুম হইত না। তুই মুসলমান হইয়া বেশি নিয়ে গেলি, আমার ঘুম নাই। এরপরে তুই আবদুল্লাহ পোলার কাছে তোর বিয়ে হইল, অনেক দিন তোরে তোরে দেখি না, বাঁচছিলাম রে মা। তুই সুখী না দুঃখী, শান্তিতে আসুস না কষ্টে খাইয়া না না খাইয়া স্বামীর বাড়িতে। কিন্তু আমার প্রশ্নের এমন এক উত্তর দিলি, পৃথিবীর কোন স্ত্রী স্বামীর বাড়িতে কষ্ট পাইলে এইভাবে স্বামীর প্রশংসা করতে পারে না। বুঝতে পেরেছি তোদের জীবন সুখের জীবন চলছে। একটা কথা মনে রাখবেন, টাকাতে শান্তি নাই। আপনি গিয়ে দেখেন গুলশানে, ধানমন্ডিতে, বনানীতে, মহাখালী, নিউ ডিএস গিয়ে দেখেন কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু স্ত্রী ঘরে ফিরতেছে রাত একটা দেড়টায়, মেয়ে ইউনিভার্সিটি ফিরতেছে রাত তিনটায়, কেউ কাউকে কোনো কথা বলার অধিকার রাখে না, সাহস নাই, কিন্তু টাকার অভাব নাই, ঠিক কিনা বলো? আবার গিয়ে দেখেন এই আমাদের চিটাগাং রোডের রাস্তার পাশে ছোট্ট একটা ডেরা ঘর বানায়া, অস্থায়ী স্থায়ী না, একটা ছোট্ট ঘর বানায়া থাকে, সারাদিন রিক্সা চালায়, হ্যাঁ দিন মজুরের কাম করে, এই এক ফুট গরম ভাত গোলালির গোলাল গোলালুর চাটনি দিয়া খাইয়া স্বামী স্ত্রীর ঘুমাচ্ছে, অশান্তি নাই, ঠিক কিনা বলে? আমি জানি আমি তোদেরকে কিছু দিলে তোরা নিবি না, কারণ আমি তো কোটি কোটি টাকার মালিক, আমার মন চায় তোদেরই দিতে, কিন্তু তোরা নিবি না এটা আমি জানি। চলে গেছে বাবা, রাস্তার মধ্যে খবর হয়েছে রসুলের উম্মে হাবিবা তার পিতার সঙ্গে দুর্ব্যবহার করেছে। দেখেন শ্বশুরকে বাদ দেওয়া যাবে না, আমি এই কথাটা বোঝাবার জন্য আলোচনাটা নিয়ে আসছি। নবী খবর পাইয়া ডাইরেক্ট হাবিবার রুমে প্রবেশ করবে না, হাবিবা হাবিবা তোমার বাবা আসছিল? ইয়েস। কোথায় কোথায়? চলে গেছে। কেন রাখতে পারল না? থাক না কাফের, তোমার বাপ না সে? হাবিবা বললেন, কেউ যদি আপনার ঘরকে ডেরাগার কয়ে ঠাট্টা করে, আপনার কম্বলকে পুরান কম্বল কয়ে রিসাইজ করে, আমি কি তাকেও জায়গা দিব নবী? নবী বললেন, কথা তো মিথ্যা বলে নাই, গর্ত ডেরা ওই, এটা তো আর বিল্ডিং না, কম্বল তো পুরা না ও, তোর বাবা কি মিথ্যা কথা বুঝিনি? তুমি ভুল করেছ। কি করেছ? হ্যাঁ হাবিবা বুঝতে পারছে, তাহলে আমি ভুল করে ফেললাম। দৌড়ে গিয়ে রসুলের পাও জড়ায় বলে, হ্যাঁ রসুল আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি দোয়া করেন আমার বাবা মুসলমান হয়ে যাক। তখন নবী বলেছিলেন, তুমি দোয়া করো আমি আমিন বলব। উম্মে হাবিবা তুই হাত তোলে দাদা করে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক আমার বাবাকে মুসলমান বানায়া আমার স্বামীর খুব কাছের সাহাবি বানায় দাও। নবী বললেন আমিন, এই আমিন কবুল হয়ে গেল। ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান দৌড়ে এসে রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেউ দাঁড়াবেন না, একটা লোক মাঝখান থেকে দাঁড়াবেন না।
আমি মেহনত করেছি, কষ্ট করেছি, আমার কথা আমাকে শেষ করতে দেন। একটা লোক আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে, একটু জিকির করি একসাথে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমার থামেন 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 থামেন, এই লা শব্দটা নাভির গোড়ার থেকে উঠাবেন, এদিকে তাকান, নিচে কেউ তাকাবেন না, সোজা আমার দিকে। লা শব্দটা নাভির গোড়ার থেকে উঠায় ইলাহ নিয়ে যাবেন মাথার উপরে, ওখান থেকে ইল্লাল্লাহ শব্দটা ধরে এনে বাম দিকে কলবের মধ্যে একটু জোরে হিট করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সাথে, আরো জোরে আমার 25 বছর ধরে ডায়াবেটিসের রোগে ভুগতেছি, কথা বলতে গেলে গলা শুকায় যায়, মুখ শুকায় যায়, সেজন্যে একটু গরম পানি মুখে দিলাম, মনে কিছু নেবেন না। এখন আমি একটি হৃদয় বিদারক চিত্র নিয়ে আসবো, আমার আলোচনার মধ্যে কেউ মাথা ওলারাবেন না। এখন কোনো মতে যদি রসুলের মহাব্বতে এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন তাহলে আপনার আর কিছু লাগে না। পিতার প্রতি রসুলের দরদ, নবী জীবনে আমি লিখেছি মারহাবা বলে, পিতার প্রতি রসুলের দরদ কতটুকু, মার প্রতি পিতার প্রতি, নবীর বয়স তখন 6 বৎসর, কয় বৎসর, 6 বৎসরের নবী হঠাৎ করে একদিন কান্নাকাটি করতেছেন, আর এমন কান্না কেউ থামাতে পারতেছে না। মা বললেন, কেন কাঁদিস, তোর কি হয়েছে? বলে, মা এ বন্ধু বান্ধব বাবা বাবা কুয়া ডাকে, আমি তো জীবনে কাউরে বাপ ডাকলাম না। মা বললেন, কেন, আমি তোকে বলি নাই, তোর বাপ মারা গেছে, তোকে বলি নাই, তোর বাবার কবর মদিনায়, আপনারা আমাকে দোয়া করেন, লাফাখরে আলাই, আমি অহংকার করছি না, আমি নবীর পিতা আবদুল্লাহর কবর জিয়ারত করেছি, আমি নবীর মার কবরটাও জিয়ারত করছি। মার কবরটা হচ্ছে মক্কা মদিনার মাঝখানে আবুয়াতে, আর মদিনা শহর থেকে একটু দূরে আবদুল্লাহর কবর। সাধারণ হাজিরা সেখানে যেতে পারে না, পাসপোর্টে কোনো পারমিশন নাই। কেন তোকে বলি নাই, তোর বাপ মারা গেছে, তোর বাবার কবর মদিনায়। এরপর নবী কান্দে পোলারে কোলে নিয়ে চলে গেছে দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে, যে বলছে, আব্বা হুজুর আপনার নাতি কাঁদে, আপনি একটু কন্ট্রোল করেন তো, সে তো আমার কথা শোনে না। তো দাদা দুই হাত বাড়ায় নাতিরে কোলে লইছে, কোলে লয়ে কয়, আজকের থেকে তুই আমার সাথে ঘুমাবি, আমার সঙ্গে থাকবি, তোর বাবা তো মারা গেছে, আমার ভাইরা। এরপর যখন থামে না, আব্দুল মুত্তালিব বলে, বাবা রে মদিনায় নিয়ে যাও, তার বাবার কবরটা একটু দেখাই নিয়ে আস। বয়স কত? হযরতে মামেনা 6 বৎসরের ছেলে সাথে করে উম্মায়মান দাসীকে সাথে করে চলে গেছে মদিনায় আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে ওটি পীর থেকে নামাই দিয়ে বলে, এটা তোর পিতা আব্দুল্লাহর কবর, পিতা পিতা বলে না কাদোস, যা কবরের পাশে গিয়া ডাকতে, আমি দেখবো উঠেনি, তোরে কোলে লয়নি।
যে আলোচনাটা বুখারী শরীফের মধ্যে আসছে। ছয় বছরে নবী আমার ধীরে ধীরে পিতা আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া হাদিসের মধ্যে আসছে এত জোরে চিৎকার মেরে মেরে কেঁদেছিলেন, আশেপাশে লোক জমা হয়ে গেল কে কাদের মদিনা, মদিনাতে ইতিপূর্বে এই ধরনের ছেলেদের তো কাঁদতে দেখি না, এটাকে কে রে বাবে কাঁদে, মানুষ জমা হয়ে গেল যে আসে সেই কাঁদে, যে আসে সেই কাঁদে, হঠাৎ করে পথ দিয়ে কেহুদি পথ দিয়ে এহুদি যাচ্ছিল, মানুষের গ্যাদারিং দেখে এহুদি সেখানে থেমে গেছে। থামিয়া জিজ্ঞেস করেন, তোমরা সবাই মিলে একসাথে কেন কান্নাকাটি করো? লোকেরা বলে এই ছেলে কান্দে সেজন্য আমরাও কান্দি, ও এই ছেলে কাঁদে সেজন্য তোমরা কাঁদো। এহুদি ভেতরে প্রবেশ করে ডেকে বলে বাবাজি তোমার নাম কি? নবী বললেন আমার নাম মোহাম্মদ। এ কবর কার কবর? আমার পিতা আব্দুল্লাহ। ভদ্র মহিলা তোমার কি হয়? আমার মা আমেনা। এহুদি চিনে ফেলেছে এই ছেলেই হবে মোহাম্মদুর রসুল, চিনে ফেলছে এহুদি। ডাক দিয়ে বলে আমি না রে, মদিনায় খবর হয়ে গেছে মোহাম্মদ নামের ছেলেটি দুনিয়া এসে গেছে, আর মদিনার ইহুদিরা চারদিক থেকে দলবদ্ধ হয়ে বের হয়ে গেছে মোহাম্মদ নামের ছেলের খবরে, সন্ধানে বের হয়ে গেছে ইহুদিরা। আমি একজন ইহুদি, আমিও তো তোমার সন্তানের শত্রু, এখন যদি ইহুদিদের আড্ডাখানায় গিয়ে বলে দেই মোহাম্মদ আমিনের সন্ধান আমি দিতে পারি, লক্ষ লক্ষ টাকা তারা আমাকে দিবে, কিন্তু রে আমেনা টাকা দিয়ে আমি কি করব? আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, কেন জানি আমেনা তোর ছেলেকে দেখলে আমার মায়া হয়। পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহ কোনো পুরুষ বানায় নাই, এত সুন্দর করে ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, এত সুন্দর কোন পুরুষ দুনিয়াতে আসে নাই। আমিনারে আমার ভয় হয় এখন যদি ইহুদিদের কোনো কাফেলা পথ দিয়ে আসে রে আমিনা, আমার মতো তারাও তোর সন্তানকে চিনে ফেলবে, আর চিনতে পারলে আমি না তোর বউ খালি হইয়া যাবে। আমি না রে আর দেরি নয় মক্কার পথ ধরো, হযরত আমি না তাড়াহুড়া করে মদিনা ছেড়ে দিলেন। মক্কা মদিনার মাঝখানে আবহাওয়াতে আসলে নবীর মায়ের গায়ে জ্বর উঠে গেল, এমন জ্বর গা পুড়ে যাচ্ছে, শ্বাস নিঃশ্বাস ঘন ঘন হয়ে গেছে। আল্লাহ বলে বন্ধু রে পিতার কবরে দানে পিতা পিতা বলে কেঁদেছ, আমি তো এখন তোমার মাকে মেরে ফেলবো রে বন্ধু, আমি আমি তো তোমার মাকে মারবো এখন, তুমি যে বাবা বাবা কিয়া পাগল হইলা জানো রে বন্ধু, কেন আমি তোমার মাকে মারবো, জানো রে বন্ধু কেন আমি তোমাকে এতিম করবো, জীবনে কোনো এতিমের সঙ্গে যেন দুর্ব্যবহার না করো, এই জন্য তোমাকে এতিম হতে হবে। সংস্কৃত ঘন ঘন হয়ে গেলে নবী বললেন দাসীকে ডাক দিয়ে বললেন ও মেহমান রে আমার সন্তান কই? মোহাম্মদ আমিন কই? তখন মায়ের মাথার পাশেই বসা ছিলেন নবী, আবার নবী রহমতের ছোট্ট দুটি হাত মায়ের কপালের মধ্যে বলে দিয়ে বললেন কি গো মা তুমি আমাকে দেখতে পাচ্ছ না,
এই যে আমি তোমার মাথার পাশে বসা, মা দুই হাত বাড়ে টান দিয়ে বলে আমার বুকে আয়, মনের আশা মনে রইল পূরণ হইল না। ভাবছিলাম তুই বড় হবি, মা গো মা কয়া ডাকবি, আমি বিদায় নিলাম রে, আমার আল্লাহর কাছে তরে রেখে গেলাম। আমার কাছে আমি আমার কলিজার টুকরাকে তোর কাছে রেখে গেলাম, কথা দে আমার সন্তানকে তুই পালবি, আমার কলিজার টুকরাকে তুই কষ্ট দিবি না, তুই পালবি, তুই দেখা রাখবি, কথা দে। এখন কেউ লড়বেন না এখান থেকে, এটা মাহফিল থেকে লড়ার সময় না। আপনি ইচ্ছে হলে চলে যায়, আমি আপনাকে ধরে রাখবো না, কিন্তু এটা এই সময় না। রসুলের সাফা সারা বেহেস্তে যাওয়া যাবে, চেল্লায় বলেন যাবে। আমি একটা হৃদয় বিদারক চিত্রে নিয়ে আসছি, আমি কিতাবে যেমন আসছে তেমনই বললাম, আমি বাড়াইও নাই কমাইও নাই। এখানে সবাই কাঁদবে না এটা আমি জানি, সবার চোখে পানি আসবে না, এখানে দরকারও নাই। হাদিস শরীফের মধ্যে আছে ধর্মীয় প্রোগ্রামে, একটা লোক যদি কান্দে তার চোখের পানি খাতিরে বাকি লোকদেরকে ক্ষমা করে দেয়। মা মারা গেল, আমিনা যখন মারা গেছে ওখানে আমিনার কবর, তো ঠিক যেখানে মরছে সেখানে, তো উম্মান ছয় বৎসরের নবীকে কোলে করে বলতেছে আপনি কাঁদবেন না, খেয়াল করবেন কথাটা, আপনি কাঁদবেন না, আপনি আমাকে চিনেন, আমি কে? নবী বললেন আপনি উম্মে আয়মান, আপনি আমাদের বাড়িতে কাজ করেন। আপনি তো আপনার পিতাকে দেখেন নাই, আপনার পিতার মতো ভালো পিতা আল্লাহর জমিনে হয় না। বললেন আপনি আমার বাবাকে দেখেছেন কে? আপনার বাবা বাজার থেকে আমাকে খরিদ করে এনেছেন দাসী, কিন্তু কিছুদিন পরেই আপনার বাবা আমাকে আজাদ করে দিয়েছেন, বলে রে তুমি আজকের থেকে মুক্ত, আমি তোমাকে আজাদ ঘোষণা দিলাম। আমি বিদায় নিতে চেয়েছিলাম, আপনার মা কেন জানে আমাকে জোর করে ধরে রাখতেন, বলতেন ওমে আইমান রে আমার অপরাধ কি, আমাকে ছেড়ে কেন যাবি? এতদিন বুঝতে পারি নাই কেন জোর করে আমার ধরে রাখতেন, আজকে বুঝেছি আমার কাছে রেখে আপনার মা মারা যাবেন, আপনি কাঁদবেন না, আজকের থেকে আমি আপনার মা হয়ে গেলাম। আল্লাহ বলেন আলম ইয়াজিদকে ইয়তীমান ফাআওয়া, বন্ধুরে আমি তোমাকে এতিম করেছি ঠিক, কিন্তু তোমার গার্জিয়ানের ম্যানেজ করেছি, উম্মে আয়মানকে তোমার মা বানাই দিয়েছি। আর উম্মে আয়মান যেদিন মদিনাতে ইন্তেকাল করলেন, তখন বললেন সাহাবীরা রে জান্নাতুল বাকিতে আমার মার কবর করো। ঈশার নামাজের পরে নবী পাক জান্নাতুল বাকি কবরস্থানে প্রবেশ করে বললেন আমার মার কবর কোনটা? সাহাবীরা বলে নবী গো এই কবরই তো আপনার মার জন্য করা হয়েছে, তোমরা সরো। তখন মেহমানের লাশ কবরের ডান কবরের ডান পার্শ্বে মেহমানের লাশ রাখা, এটা হাদিসের কথা, কিসসা গল্প নয় মিয়া, সবগুলোই হাদিসের কথা। মারহাবা বলেন,
কবর কোন কবর আমার মার কবর সাহাবীরা আমার নবী কই এই কবরই তো নতুন কবর তোমরা পেছনে যাও হাদিসের মধ্যে আসছে কবরের দুই দারে দুইয়াতে ভর করে নবী কবরের মধ্যে নামলেন নিজে নামলেন এরপরে কবরের দুই দিকে হাত দুখাই দিলেন কবরের মাটি যখন হাতের মধ্যে আসলো তখন মাটিকে টার্গেট করে তিনি বলেছিলেন কবরের মাটি রে কবর রে আমার মার সাথে দুর্ব্যবহার কইরো না এইটা কি আপন মা তাহলে তুমি নিজের মায়ের ভিন্ন করে দাও মাকে গালি দাও এটা ছিল আজকের আমার আলোচনার বিষয়বস্তু কবর রে কইছে এই কবর আমার মার সাথে দুর্ব্যবহার করিস না আমার মা এখন ঘুমাইবো এবং এটাও বলছে হাদিস আছে তুমি মনে করবে আমি ঘুমাইলাম একটা প্রশ্ন আমারে করতে পারেন যুক্তিবাদী আমার মা ভাবছে দুনিয়াত নাই এখন আমি কি করব হ্যাঁ পথ আছে পথটা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য এভাবে দোয়া করবে রব্বির হাবুহুমা কামা রব্বায়ানি একসাথে বলুন রব্বির হাবুহুমা কামা রব্বায়ানি তুমি দোয়া করতে পারো আর কি করতে পারো মা বাবার জন্য গরিব দুঃখী মিসকিন এদেরকে কিছু ডোনেশন করতে পারো আমার দিকে তাকান কিছু দিন আছে যেমন যেমন বরাতের দিন কদরের রাতে জমার দিন দুই ঈদের দিন তারপরে রমজানুল মুবারক এইসব দিনে মা এবং বাপ কবর থেকে চিল্লাই চিল্লা ডাকে সন্তানদেরকে জোরে বলুন সুবহানাল্লাহ একটা লোক দাঁড়াবেন না আমি মেহনত করেছি আমি কষ্ট করেছি কিন্তু হাজার হাজার কথা বলেছি মার বাপ কবর থেকে ডাকে সন্তানেরে আমাদের নামে কিছু খরচ কর আমাদের নামে এতিমদেরকে টাকা দে গরিবদেরকে টাকা দে মসজিদে দে মাদ্রাসায় দে আমাদের নামে আমাদের নামে কিছু খরচ কর কবরে এসে জানতে পারলাম তোরা যদি দোয়া করস তোরা যদি খরচ করস কবরের আজাব মাফ হয়ে যাবে ভাইরা আমার এই আপনি আমি লম্বা কালেকশন করি না আমি আপনাদেরকে বিরক্ত করব না কিন্তু অনুরোধ করব কেউ দাঁড়াবেন না আপনি যদি এখন চলে যান মা বাবার নামে কিছু না দেন তাহলে আপনি মরে গেলেও আপনার ছেলেটা ঠিক এই সময়ই চলে যাবে আপনার নামে কিছু দিবে না বিশ্বাসটা হইলে মহিলা টেস্ট করে দেন পাগলামি করবেন না আপনি টাকা দিয়েন না কিন্তু মা দিলে সৌন্দর্যতার বিঘ্ন ঘটাবেন না এটা একটা সৌন্দর্যতা আছে কি না কত টাকা কত পয়সা ও কারণে যায় নবীর ঘরে দান করিলে পাহাড় হয়ে রয় নবীর ঘরে দান করিলে পাহাড় হয়ে রয় দানকারীরা পিতা মাতা সুখে রাইখ কবরে নূরের টোপে পরাইয়া ওঠায় রোজ হাসরে হাসরে চিৎকার মেরে বলেন মারহাবা আমি দেখতে চাই এমন কোন সন্তান আছে কিনা যাদের মা বাপ দুনিয়াতে নাই বড় ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক মা বাবার নামে মা বাবার নামে নবীর ঘরের বিল্ডিং এর জন্য মাদ্রাসা নবীর ঘর মারহাবা বলেন লীলা বোর্ডিং এ এতিমখানার এতিম গরিব এতিমদের সংখ্যাই নাকি বেশি এখানে আলহামদুলিল্লাহ বলে এই ধরনের প্রজেক্টে এই ধরনের প্রতিষ্ঠানে টাকা দিবেন না
তাহলে দিবেন কাকে আমি তো বুঝি না, কোথায় দিবেন, কাকে দিবেন আমি তো বুঝি না। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখতে চাই মার প্রতি দরদ এমন কোন সন্তান, পিতার প্রতি দরদ এমন কোন সন্তান যাদের পিতা হয়ে যায়। আমি 5-7 মিনিট একটু কষ্ট দিব, এরপরে পরবর্তী বক্তা আসবে, ওনারা আসবেন, বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা রয়েছেন, তেনারা আসবেন, ওনারা কথা বলবেন। বন্ধুগণ, আমি দেখতে চাই এমন কোন ধনী আছেন এখানে নবীর ঘরের বিল্ডিং এর জন্য নামে দান করলো, মা বাবার কবরে আজাব মাফ করে দাও, এমন ঘুম পাড়াও কবরে, ইসরাফিলের সিঙ্গার ফুয়ের আগে ঘুম যেন না ভাঙ্গে, চিৎকার বেড়ে বলি আল্লাহ উম্মা আমি। কবির হোসেন পাশা যে কবির হোসেন সাহেব, আমি ইলাহা ওলা ইলাহা ডাক্তার সাহেব কত টাকা কত পয়সা ও কারণে যায় নবীর ঘরে দান করিলে পাহাড় হয়ে রয়, নবীর ঘরে দান করিলে পাহাড় হয়ে। এইটা তোমার হইল যেটা তুমি ধুইয়া গেলা সব শয়তানের দলে পাইলো। সাল্লাল্লাহু আলাইহি আশরা করেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পড়বি, তার তিনটা পুরস্কার। এক নম্বর পুরস্কার, তার উপরে 10টা রহমত বর্ষণ হবে। দ্বিতীয় নম্বর পুরস্কার, 10টা গুনাহ তার গুনার আমল নামা থেকে মিঠায় দেওয়া হবে। তিন নম্বর পুরস্কার, তার 10 দরওয়াজা বলন্দ হবে। মুআজ্জাজ হাজেরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর মর্যাদা আমরা করলাম না। আল্লামা মসনবী রহমতুল্লাহ আলাই মসনবী শরীফের মধ্যে লেখেন, এক ইহুদি মহিলা তার 2 মাসের বাচ্চাকে বুকের সঙ্গে জড়ায়া মনে মনে ফোন করতেছে, আমাদের দেশে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করছে, এর নবুয়ত গিরিটা আমি দেখায় দেব। ওয়ালা হাজাতাম মিন হাওয়া
আজি দুনিয়া ওয়াল আখিরা ইয়ারজান লাকা ইল্লা কযাইতা হায়ার রহমার রাহিমী। আল্লাহ গভীর রাতে আপনার কতগুলা বান্দা বান্দি নেয়া, এ আল্লাহ আপনার শাহি দরবারে হাত উঠাইছি, এ আল্লাহ কাহকে খালি ফিরাইলা, এ আল্লাহ আপনি কাহকে খালি ফেলাইলা, আমাদের আশার হাতকে খালি ফিরাইলা, আমাদের কাহর আশার হাতকে খালি ফিরাইলা, উমিদ বন্দে কো মাহরুম পলটারা দে, উমিদ বন্দে কো মাহরুম পলটারা দে, দে মেরে মাওলা দে দে, দেরে মাওলা, 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 উমিদ বন্দে কো মাহরুম পলটারা দে, দে মেরে মাওলা দে দে। এ আল্লাহ নাফরমানি করতে করতে ও আল্লাহ গুনার সাগরে হাবুডুবু খাইছি, এ আল্লাহ আমরা জীবনে কত নামাজ বাদ দিয়েছি, এ আল্লাহ আমাদেরকে খালেস তওবা করার তৌফিক দাও, এ আল্লাহ হায়াতে যতদিন বাঁচি আর এক ওয়াক্ত নামাজ যেন বাদ না যায়, এ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ জীবনে কত মিথ্যা কথা বলেছি, যত দিন বাসি এই মুখ দিয়ার যেন মিথ্যা বাহির না হয়, ইয়া আল্লাহ জীবনে কত জেনা করেছি, চুরি করেছি, বদমাশি করেছি, কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষের গীবত করেছি, সুগুল করে করেছি, বদনামি করেছি, ইয়া আল্লাহ তোমার শাহি দরবারে তাওবা করতেছি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ শরীরে শক্তি থাকা কালীন ইয়া আল্লাহ স্বইচ্ছায় গুনাহ করব না, ইয়া আল্লাহ আমাদেরকে গুনার কাজের থেকে আপনি মেহরবানি করে বিরত রাখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা অনেকে আব্বা হারাইছি, আম্মা হারাইছি, ও দাদা দাদি লালা নানি আত্মীয় স্বজন হারাইছি, ও আল্লাহ জানি না এদেরকে কি অবস্থায় আপনি কবরে রেখেছে, ইয়া আল্লাহ যা কিছু পড়েছি তার সওয়াব মদিনার রওজা থারে পৌঁছায় দেন, সমস্ত সাহাবা তাবিন তবে তাবিন আইমাই মুজতাহিদিন ফির মাশায়েখ আউলিয়া গাউস কুতুব আফজালদের কবরে পৌঁছায় দেন, চারো তরিকার আইমা হযরাতদের কবরে পৌঁছায় দেন, ইয়া আল্লাহ ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ এনাদের কবরে পৌঁছায় দেন, সমস্ত আসাতাজা কেরামদের কবরে পৌঁছায় দেন, এ আল্লাহ বাংলাদেশ যে সমস্ত পীর বুজুর্গদের উসিলায় হেদায়েত হয়েছে তিনাদের আরো আয় মাগফিরাত পৌঁছায় দেন, এ আল্লাহ আমরা আমাদের আব্বা আম্মা দাদা দাদি লালা লালি এনাদের কবরে তার হাদি এবং সব পৌঁছায় দেন, আল্লাহ ইনাদের কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন, এ আল্লাহ নূর মুনাওয়ার করে দেন, ইয়া আল্লাহ আপনার জাতের কসম খায়া বলি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের যে ভয়াবহ বর্ণনা হাদিস শরীফে দিয়েছে, আল্লাহ কোন বান্দা কবরের আযাব সহ্য করতে পারবে না, কি বলে সাপের ঘর, কি বলে বিচ্ছুর ঘর, কিভাবে বন্দাই কবর থাকবে,
এত সুন্দর মায়া করে বন্দা বানাইছেন, এত সুন্দর নাক দিয়েছেন, এত সুন্দর গাল দিয়েছেন, এত সুন্দর কান দিয়েছেন, এত সুন্দর কপাল দিয়েছেন, এই বন্দা করে সাপে কামড়াইব, এই বন্দা করে জাহান্নামের আগুনে ফেলবো। ও আল্লাহ, যদিও আমরা অন্যায় করেছি, যদিও গুনাহ করেছি, আল্লাহ আমাদের কোটি 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 গুনায় আল্লাহ আপনার রহমতের সাগরের সম্মুখে কিছু না। আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেন, আল্লাহ আপনি আমাদের উপরে ফজল করেন, আল্লাহ আপনি আমাদের উপরে করম করেন, রহম কোনে আয়লা করম কো না ভুল যা, রহম কোনে আয়লা করম কো না ভুল যা, হম তুঝে বলে লেকিন তু না হমকো ভুল যা, রহম খুলে আয়লা করম কো না ভুল যা, হম তুঝে বলে লেকিন তু না হমকো ভুল যা। হে আল্লাহ, আমাদের সবাইকে হজ করার তৌফিক দিয়ে দে। ও আল্লাহ, জীবন ভর যেটাকে কেবলা বানায় সজদা দিলাম, এই চোখে সবাইকে দেখার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, তোমার বাইতুল্লাহ ঘরটা সবাইকে চোখে দেখার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, বাইতুল্লাহ ঘরের চতুর্দিকে তওয়াফ করার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, হযরত ওস্তাদকে চুম্বন করার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, মুলতাজেম ধরে দোয়া করার তৌফিক দিয়ে দাও। ও আরফার ময়দানে বসিয়া তোমার দরবারে দোয়া করার তৌফিক দিয়ে দাও। ও তোমার দরবারে কান্দার তৌফিক দিয়ে দাও। বন্দা বানায়েছো তুমি মাওলা, এত আদর মায়া করে আল্লাহ। হে আল্লাহ, সবাইকে মদিনার জন্য কবুল করে নাও, মদিনার রওজা থারের পাশে দাঁড়ায় সালাতু সালাম পাঠ করার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, এই মাহফিলখানা তুমি কবুল করে নাও। হে আল্লাহ, কত বড় জলসা, কত বড় মাহফিল। হে আল্লাহ, যত ভাইয়েরা মাহফিলে এসেছে, আজ এখানে এসেছে, হে আল্লাহ, সমস্ত ভাইদেরকে তুমি নামাজি বানায় দাও। ও আল্লাহ, মদিনার আশেক বানায় দাও। ইয়া আল্লাহ, তোমার ইশক প্রেম দ্বারা তেসিনাকে ভরপুর করে দাও। শরাবে মহব্বত মিলা হামকো খুদায়া, তেরে মহব্বত কে আতিশ জ্বালা হামকো খুদায়া, মজা তৌহীদ কা হামকো চাকা দো, মজা তৌহীদ কা হামকো চাকা দো, তেরে আগে আর কো দিল সে মিঠা দো, তেরে আগে আর কো দিল সে হটা কর, তেরে দর্শ মে লাগা হামকো খুদায়া। হে আল্লাহ, হে আল্লাহ, এই মাহফিলের জন্য যারা চেষ্টা করেছে, যারা অর্থ দিয়েছে, হে আল্লাহ, শারীরিক শ্রম দিয়েছে, সবাইকে দিনদার বানায় দাও। হে আল্লাহ, এই মজলিসের মধ্যে গভীর রাত্রে, হে আল্লাহ, যতগুলা ভাই হাত উঠায়েছে, সবগুলা ভাইকে তুমি ওলি হিসাবে কবুল করে না। হে আল্লাহ, তোমার ওলি বানায় দাও। হে আল্লাহ, তোমার ওলি বানায় দাও। হে আল্লাহ, তোমার ওলি বানায় দাও। হে আল্লাহ, তুমি ইচ্ছা করলে তো হয়ে গেল। হে
আল্লাহ সবাইকে ওলি বানায় না হে আল্লাহ হে আল্লাহ আমরা যারা পিয়ার সাহেবের বিবি সাহেবা অসুস্থ হে আল্লাহ তুমি তিনাকে সেবায় কামেলা আজলা দিয়ে দাও হে আল্লাহ আর আমরা আল্লাহ যারা বিমারি আছি পূর্ণ সেবা দিয়ে দাও হে আল্লাহ বায়রা হাত উঠায়েছে ও আল্লাহ তোমার দরবারে কাঁদছে তাদের চোখের পানিগুলো কবুল করে নাও তাদের চোখের পানির উসিলায় আমাকে কবুল করে নাও হে আল্লাহ এই মাহফিলটা সব সময় কায়েম গায়েম রাখো হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ উলামায়ে হক্কানিদেরকে হায়াতে তৈয়বা দিয়ে দাও হে আল্লাহ বাংলাদেশ আমাদের আবাস ভূমি হে আল্লাহ বাংলাদেশকে দুশমন থেকে হেফাজত করো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে হেফাজত করো হে আল্লাহ বাংলাদেশকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে হেফাজত করো হে আল্লাহ বাংলাদেশ যারা পরিচালনা করছে দেশ যারা শাসন করছে হে আল্লাহ তাদেরকে দ্বীনের বুঝ দিয়ে দাও হে আল্লাহ তাদের ভিতরে ঈমানের মহব্বত পয়দা করে দাও হে আল্লাহ দ্বীনের মহব্বত পয়দা করে দাও হে আল্লাহ দ্বীনের জজবা তাদের ভিতরে পয়দা করে দাও হে আল্লাহ তাদেরকে নামাজি বানায় দাও হে আল্লাহ কোরআনের আশিক বানায় দাও হে আল্লাহ বাংলার জমিনকে তুমি কোরআন শরীফের জন্য কবুল ও মঞ্জুর করে নাও হে আল্লাহ এই মাদ্রাসাখানি কবুল ও মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত ভাইরা দান করেছে দানগুলা কবুল করে নাও এক ভাই 6 টন রড দিয়েছে আল্লাহ আর কত ভাইরা কত হাজার হাজার টাকা দিয়েছে সবগুলা টাকা তুমি কবুল করে নাও হে আল্লাহ আমার আজিজ মাওলানা জয়নাল আল্লাহ আর ওই ধরনের হে মাওলানা হারেস আল্লাহ তুমি তিনাদেরকে কবুল করে নাও হে আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ নূরিয়া মহিলা মাদ্রাসার মাওলানা তাজুল ইসলাম তুমি কবুল করে নাও হে আল্লাহ মদনীনগর মাদ্রাসা পাশে মক্কিনগর মাদ্রাসা পাশে ও আল্লাহ এই সমস্ত মাদ্রাসায় দৈনন্দিন হাজারো লাখবার দুরূদ শরীফ পড়া হয় ও হাফেজ ছাত্ররা কোরআন তেলাওয়াত করে ও আল্লাহ তাদের উসিলায় দোয়া কবুল করে নাও পুরা এলাকাকে তুমি আলোকিত করে দাও পুরা এলাকাকে তুমি আলোকিত করে দাও হে আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে আমাদেরকে হেফাজত করো হে আল্লাহ হে আল্লাহ আমাদের সবাইকে আপন গোলাম হিসাবে কবুল ও মঞ্জুর ফরমা হে আল্লাহ আপন গোলাম হিসাবে কবুল ও মঞ্জুর ফরমা হে আল্লাহ আপন গোলাম হিসাবে কবুল ও মঞ্জুর ফরমা সুবহান রব্বিকা হে আল্লাহ যে সমস্ত ছাত্রগুলাকে দাস্তারবন্দি করা হয়েছে আল্লাহ তাদেরকে হাফেজ হিসাবে হাফেজ কোরআন হয়েছে তাদের সিনা অনেক দামি তাদের উসিলা আমাদেরকে মাফ করে দাও তাদের উসিলা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের সবাইকে বুখারী শরীফ পড়বার পড়াইবার তৌফিক দিয়ে দাও সুবহান রব্বিকা রব্বিল আল্লাহ আমি এখানে এসে আশ্চর্য হলাম এই মাদ্রাসার কমিটির এরা যেইভাবে কোরবানি দিচ্ছে আল্লাহ কমিটির সবাইকে কবুল করে নাও দ্বীনের জন্য কবুল করে নাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন